হ্যালো ফ্রেন্ডস তোমাকে আমরা শাসা করি তোমরা সবাই ভালো আছো প্রথম একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত আজ আমি একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি যে সমস্ত স্টুডেন্টরা একাদশ শ্রেণীতে পড়ছ তোমাদের জন্য কিন্তু একটি নোটিশ কিন্তু নিয়ে চলে এলাম কী নোটিশ আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব কবে হবে একাদশ শ্রেণীর পরীক্ষা নোটিশ জারি করলো কিন্তু সংসদ দেখে নেব আমরা গুরুত্বপূর্ণ কী নোটিশ সংসদ দিয়েছি আমরা সেটাই কিন্তু এই ভিডিওতে দেখে নেব বিগত বছরগুলিতে কিন্তু একাদশ শ্রেণীর পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় কিন্তু হতো উচ্চ মাধ্যমিক পরীক্ষা হতো দিনের প্রথম শিফটে এবং একাদশ শ্রেণীর পরীক্ষার দ্বিতীয় শিফটে কিন্তু এবারে একাদশ শ্রেণীর পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষার সঙ্গে হচ্ছে না একাদশ শ্রেণীর নির্দিষ্ট টাইম প্রকাশ হলেন কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষার তারিখ এবং রেজাল্ট অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিও দিয়ে দেব পারলে তোমরা একবার দেখে নিও দু সালে একাদশ শ্রেণীতে পাঠরত পূর্বাদের কবে ফাইনাল পরীক্ষা হতে চলেছে এবং কবে প্র্যাকটিক্যাল পরীক্ষা হতে চলেছে এছাড়াও ছাত্রছাত্রীরা কতদিনের মধ্যে একাদশ শ্রেণীর পরীক্ষার রেজাল্ট পাবে সমস্ত কিছু জানতে হলে আজকের এই ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে প্রথমেই আমরা দেখে নেব ক্লাস ইলেভেনের এক্সাম দু হাজার চব্বিশ সম্পর্কে কী সংসদ থেকে জানানো হয়েছে বিগত বছরগুলিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র যেরকম উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে করা হতো সেই রকম কিন্তু একাদশ শ্রেণীর পরীক্ষার প্রশ্নপত্র উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে কিন্তু পাঠানো হতো কিন্তু এবারে একাদশ শ্রেণীর পরীক্ষার প্রশ্নপত্র করার দায়িত্ব স্কুলগুলিকে দেওয়া হয়েছে সেই কারণে উচ্চ শিক্ষা সংসদ স্কুলগুলিকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে একাদশের ফাইনাল পরীক্ষা এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা সম্পন্ন করার নির্দেশ কিন্তু দিয়েছেন এবারে আমরা দেখে নেব একাদশ শ্রেণীর পরীক্ষার রুটিন নিয়ে কী বলা হয়েছে সংসদের তরফ থেকে একাদশ শ্রেণীর পরীক্ষার কোনো রকম রুটিন প্রকাশ করা হয়নি শুধু একটি নির্দিষ্ট তারিখ দেওয়া হয়েছে এবং ওই তারিখের মধ্যে স্কুলগুলিকে একাদশ শ্রেণীর পরীক্ষা করাতে কিন্তু হবে বলে নির্দেশ কিন্তু দিয়েছেন এরপরে স্কুলগুলি ঠিক করবে একাদশ শ্রেণীর পরীক্ষার রুটিন কবে দেবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে জানানো হয়েছে আগামী কুড়ি মার্চ দু হাজার চব্বিশ তারিখের মধ্যে স্কুলগুলিকে একাদশ শ্রেণীর পরীক্ষা কিন্তু করিয়ে নিতে হবে আমরা তাহলে বুঝতে পারলে একাদশ শ্রেণীর পরীক্ষা কিন্তু আগামী কুড়ি মার্চের মধ্যে কিন্তু তার আগে কিন্তু নিয়ে নেওয়া হবে তোমরা কিন্তু রেডি থাকে এবারে আমরা দেখে নেব একাদশ শ্রেণীর পরীক্ষার রেজাল্ট সম্পর্কে কী জানালো সংসদ থেকে এরপর শ্রেণী পরীক্ষার রেজাল্ট পয়লা এপ্রিল দু হাজার চব্বিশ থেকে পঁচিশে এপ্রিলের মধ্যে স্কুলগুলিকে সংসদের অফিসিয়াল পোর্টাল কিন্তু আপলোড করার নির্দেশ কিন্তু দিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তাহলে তোমরা বুঝতে পারলে একাদশ শ্রেণীর পরীক্ষার রেজাল্ট কিন্তু একই এপ্রিল থেকে পঁচিশে এপ্রিলের মধ্যে তোমাদের কিন্তু চলে আসার সম্ভাবনা রয়েছে তাই তোমাদেরকে বলবো এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য প্রতাপ একাডেমি কোচিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখ আজকে যে আমি আপডেটটি শেয়ার করলাম এটি কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে একদমই ভুলবে না ভিডিওটি যদি ভালো লাগে থাকে কমেন্ট সারা সাবস্ক্রাইব করে বলবে না এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবাইকে পাওয়ার জন্য প্রতাপ একাডেমি কোচিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করার ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ